সমুদ্র পার জুড়ে সবুজে ঘেরা ঝাউবন, আর সাথেই বিস্তীর্ণ বেলাভূমি। বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা নামের প্রকৃতির এই অপরূপ মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটিতে কেবলমাত্র আসতে শুরু করেছে পর্যটকরা। এরই মধ্যে এখানে হাজির হয়েছে দানব আকৃতির এই ডেরেজারটি। পর্যটন কেন্দ্রটির খুব কাছ থেকেই কাটছে বালু, আর সেই বালু নিয়ে ভরাট করা হচ্ছে উপজেলার খোট্টারচর এলাকায় একটি বেসরকারি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের স্থান। একরের পর একর জমিতে চলছে বালু ভরাটের কাজ। স্থানীয়রা ও সচেতন মহল বলছে, প্রায় এক মাস ধরে বালু উত্তোলন করায় দেবে গেছে সমুদ্র পাড়টি। এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই শুরু হবে ভাঙন। সবচেয়ে বড় সৌন্দর্য হল সিবিচ, সেই সমুদ্র সৈকতটায় এখন দেবে যাচ্ছে বালু উত্তোলনের কারণে। প্রশাসন পর্যন্ত আমরা গেছি, কিন্তু এরা কোনো পদক্ষেপ নিয়েছে? যারা এই পর্যটন কেন্দ্রটিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অবশ্য নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা এ বিষয়ে কোনো কথা বলেনি। যেহেতু অনেকগুলো একটা বড় একটা প্রজেক্ট, আমরা যতটুকু জানি অবশ্যই বলার চেষ্টা করি, তারপরে এমন কোনো তথ্য যেগুলো জানি না, যেহেতু আপনাদেরকে অবশ্যই আমরা সত্য তথ্যগুলো দিলে সবচেয়ে ভালো। তবে প্রতিষ্ঠানটির মিডিয়ার দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, অবৈধভাবে নয়, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই বালু উত্তোলন করা হচ্ছে। তবে জেলা প্রশাসক বলছেন, তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কোম্পানিটি। সমুদ্রের বালিতে আমার অনুমতি দেওয়ার অবকাশই নেই, সুতরাং এরকম কোনো কিছু বলে থাকলে তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমরা এই বিষয়টা, আপনি বললেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে জেলা প্রশাসকের এমন বক্তব্যের প্রেক্ষিতে ফিরোজ চৌধুরীকে ফোনে আবারও প্রশ্ন করা হলে আগের অবস্থান থেকে সরে অনুমতির ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। সবকিছুর উত্তর তো আমার কাছে সবসময় থাকেও না ভাই। আমি আবার ওই সংশ্লিষ্ট যারা যে এটা প্রপারলি জানে তার সাথে কথা বলে কিন্তু আবার আমি সেই ইনফরমেশনটা পাস করি। তো আমি এটা আমি জেনে নিয়ে আমি তোমাকে এটা জানাবো। 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বর্তমানে 100 একর জমিতে বালু ভরাটের কাজ চলছে। পরবর্তীতে আরো 200 একর জমিতে বালু ভরাট করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।